হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মধ্যে চলে আসলাম টাঙ্গাইল এন্টারপ্রাইজে, আর অ্যাড্রেসটা আমরা প্রথমেই বলে দিব, সঞ্জীবা সুপার মার্কেটের তৃতীয় তলায়, দোকান নাম্বার 68 77 78। আর আজকে যে নতুন প্রোডাক্টটা আপনাদেরকে রিভিউ দেখাবো, সেটা হলো একটা রাইস কুকার, আর এটার ব্র্যান্ড হলো প্রেস্টিজ, ক্যাপাসিটি 2.8 লিটার, 1000 ওয়াট। আর এটা অটো সিস্টেম, যেটা অটোমেটিক রাইস কুকার বলা হয়, অটো সিস্টেম। আর এটার কয়টা পট এবং কী কী করা যাবে সেটা আমরা দেখব। আসলে প্রোডাক্টটাতে আমরা কী কী করতে পারব? এটাতে আপনি দুটা কাজ করতে পারবেন, দুই, এবং আরেকটা কাজ হচ্ছে বেশি টিপ। যেরকম প্রথম আমি একটা দেখাই আপনাকে, এটা হচ্ছে রাইস, এর ভিতরে আপনার ভাত রান্না করবে। এটা হলো স্টিল পট, পট, হ্যাঁ স্টিল পট, এটা শুধু রাইসের জন্য, ঠিক আছে। আর যদি আপনি রাইসের পাশাপাশি যদি সিদ্ধ করতে চান বা ভাপা পিঠা করতে চান, তাহলে আপনার এটা বসায় দিতে পারবেন, গ্লাসটা বসায় দিন, ভাতের ভাবে পিঠাও খাওয়াবে, পিঠা বা অন্যান্য যে সবজি আছে এগুলো সিদ্ধ হয়ে যাবে। আর একটা পাত্র, ওটা কি স্টিল না নন স্টিল? এটা হচ্ছে আপনার নন স্টিক। আচ্ছা, নন স্টিক। তবে আমি আপনাদেরকে একটা সাজেস্ট করব, সেটা হলো নন স্টিক যে পদ পাত্রটা আছে, এটাতে আপনারা গরুর গোশ, বিভিন্ন গোশ রান্না করতে পারবেন, খিচুড়ি রান্না করতে পারবেন। আর এটার আপনাদেরকে সাজেস্ট করব, আপনারা এই নন স্টিক পাত্রে স্টিলের চামিচ ইউজ করবেন না। আপনারা ফুড গ্রেড যে এইগুলো আপনারা চামিচ পাওয়া যায় বাজারে, অথবা কাঠের চামিচ পাওয়া যায়, এগুলো ইউজ করলে আমার মনে হয় যে এটা ভালো অনেক দিন টিকবে। আর এই রাইস কুকারের যে ইয়ে আছে, নিয়ম বলে আছে, আচ্ছা যে পটগুলো আমরা পট দেখতে পাচ্ছি, এটার কত পটে কিভাবে রান্না? এটা রাইসের জন্য, রাইসের জন্য এক পট চাল দিলে আপনি দু পট পানি দিবেন, এক পট চাল দু পট পানি, এক কাপ চাল দুই কাপ পানি। হ্যাঁ, আমরা বুঝতে পেরেছি। আসলে চাল দিলে চার কাপ পানি, মানে এভাবে যত আপনার যত কাপ চাউল বাড়াবেন, ডাবল পানি দিতে হবে। আর এটার আপনি বুঝতে পারছেন যে এটার ক্যাপাসিটি হলো 2.8 লিটার। এটার অনেকগুলো কালার আছে, আমাদের কাছে যখন যে কালারটা অ্যাভেলেবল থাকবে আপনারা সেই কালারগুলো নিতে পারবেন। আর এটার ওয়ারেন্টি গ্যারান্টি কত বছর? এটা ওয়ারেন্টি 1 বছর। এক বছর, এক বছরের মধ্যে কোনো সমস্যা হলে আপনারা বিনা টাকায় সার্ভিসিং করে দেবেন। আচ্ছা, আপনারা যদি ফিজিক্যালি এই প্রোডাক্টগুলো শপে এসে নিতে চান, তাহলে টাঙ্গাইল এন্টারপ্রাইজে চন্দ্রিমা সুপার মার্কেটে চলে আসবেন তৃতীয় তলায়। আর অনলাইন সার্ভিস থেকে যারা ঘরে বসে প্রোডাক্ট নিতে চান, অবশ্যই আপনারা ডিসক্রিপশান লিঙ্কে প্রোডাক্টের প্রাইস, কন্ট্যাক্ট নাম্বার, ফেসবুক পেজ, ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারবেন। ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ 100 টাকা, ঢাকার বাইরে ডেলিভারি চার্জ 200 টাকা। আর প্রোডাক্টটা সম্পর্কে যদি আপনাদের বিস্তারিত জানার বাকি থাকে, আমাদের কমেন্ট বক্সে আপনারা লিখবেন, অবশ্যই আমরা আপনাদেরকে মতামতটা জানিয়ে দেব। ভিডিওটা সম্পর্কে আপনাদের যদি কোনো কমেন্ট থাকে আমাদেরকে জানাবেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।